हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल स्टडी किंग शाइन। तो आज के इंटर फर्स्ट ईयर सेकेंड क्लास नहीं जाता जेटा होता है इंग्लिश सेकेंड पेपर। तो अभी आज के प्रथम बोते जाब ना तार आगे हमें बोले रखी जे आम्रा जो भी एडवांस लर्नर बोईटा किने थाकी आम्रा देखते हो जे एडवांस लर्नर बोईते दुईटा अंश आछे। एकटा होच्छे অ্যাপ্লাইড গ্রামার, আর একটা হচ্ছে বেসিক গ্রামার। ঠিক আছে, তো আমাদের কিন্তু কলেজে কাজে লাগে কিন্তু অ্যাপ্লাইড গ্রামারটা, বেসিক গ্রামারটা তেমন একটা কাজে লাগে না। এটা হচ্ছে ভার্সিটি লেভেলে যে ভালো কাজে লাগে। তো যাই হোক, এটা আমরা আপাতত এখন সেখানে এটা টিকশের মধ্যে দেখুন। অ্যাপ্লাইড গ্রামারের ভিতরে আজকে আমরা আলোচনা করব হচ্ছে আর্টিকেল নিয়ে। যেমন আর্টিকেল, আগে জানি আমরা আর্টিকেল কাকে বলে, এ এন দি কে বা দা কে আর্টিকেল বলে। এখন এটা মানে ছোটোবেলা অনেক পড়ে আসছো যে এন দা কি আর্টিকেল বলে। কিন্তু আর্টিকেলে তোমরা এখানে বেশ বিশেষ কিছু নিয়ম পাবা, যেমন কি বেশ কিছু নিয়ম ছোটোবেলা তোমরা জেনে আসছো। যেমন আমরা জানি যদি ভাওয়েল হয় তাহলে ভাওয়েলের আগে এন বসে। যেমন আমি লিখতেছি অরেঞ্জ, তো এখানে হবে হচ্ছে এন অরেঞ্জ। ঠিক আছে, তো এন অরেঞ্জ। আবার এখন যদি লিখি যে ক্যাট তাহলে হবে এ ক্যাট। কনসোনেন্ট, তো কনসোনেন্টের আগে এ বসে। তবে কিছু কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেগুলো নিয়ে পরে আমি আলোচনা করব। তা আজকে আমরা আজকে এতটুক নিয়ে আলোচনা করি, কারণ জিনিসটা আস্তে আস্তে মাথায় ঢোকানো দরকার। কারণ যদি আমি সব নিয়ম বলে যাই তাহলে তোমাদের মাথায় কিছুই ঢুকবে না। তো সেই জন্য আমি আজকে বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করতেছি আর্টিকেলে, আর দা কোন সময় বসে। যেমন আমরা লিখি পদ্মা, তো পদ্মার আগে দা বসবে, দা পদ্মা। ঠিক আছে, এছাড়া নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে দা বসে। তোমরা নির্দিষ্ট নিয়ম খেয়াল রাখবা, অনেক ক্ষেত্রে এটা ব্যতিক্রম থাকতে পারে কিন্তু এটাই সঠিক, যে নির্দিষ্ট কোনো কিছু বোঝালো দা বসে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই আপাতত। আগামী ক্লাসে আমি ক্লাসটা আরও বড় করবো। সবাইকে বিদায়।